হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব যে আপনি যদি নতুন ভিসা পেয়ে থাকেন কুয়েতের থেকে, আপনি কুয়েতে আসতে চান, আপনি অলরেডি ভিসা পেয়ে গেছেন, সো আপনি কিভাবে আসবেন, আপনার প্রসেস কি কি রয়েছে, কুয়েতের গাইডলাইন্স কি কি রয়েছে, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনি ভিসা পেয়ে গেছেন এবং আপনাকে অবশ্যই দুটো ভ্যাকসিন কমপ্লিট হতে হবে, কোভিশিল্ডের দুটো ভ্যাকসিন কমপ্লিট হতে হবে এবং মেডিকেল করেছেন, পিসিসি করেছেন, মেডিকেলে আপনি ফিট হয়েছেন, তারপর ভিসা স্ট্যাম্পিং করেছেন। তারপরে আপনাকে কি করতে হবে, ভিসা স্ট্যাম্পিং করার পর মানে আপনি ভিসা পাওয়ার পর মানে আপনাকে ইমিউনো অ্যাপ ডাউনলোড করতে হবে, একটা ইমিউনো অ্যাপ মানে কুয়েতের ইমিউনো অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে এবং ইমিউনো অ্যাপের নিচে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে যে আপনার যে ভ্যাকসিন সার্টিফিকেট, আপনার ভ্যাকসিনের যে ডিটেলস, ভ্যাকসিন সার্টিফিকেটের ডিটেলসটা কিন্তু সেই লিঙ্কে আপনাকে পুরো ডিটেলস সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। সো সেই ফর্মটাকে ফিল আপ করার পর 14 দিনের মাথায় মানে তারা অ্যাপ্রুভ করবে, যদি আপনি সঠিকভাবে করেন তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে, আর না হলে রিজেক্ট হয়ে যাবে। তো অ্যাপ্রুভ করার পর তবেই কিন্তু ইমেইল অ্যাপে গ্রিন হবে, আর গ্রিন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি কুয়েতে আসতে পারবেন না, আপনার আসতে গেলে আপনাকে হয়তো রিটার্ন করে দিতেও পারে। সো অবশ্যই আপনি গ্রিন করে তবেই আসুন কুয়েতে। তো মাথায় রাখবেন যে কী কী প্রসেস আপনাকে রাখছে, প্রথম হচ্ছে আপনার মানে ভিসা পেয়ে গেছেন, আপনার মেডিকেল হয়ে গেছে, আপনার ভ্যাকসিন হয়ে গেছে এবং পিসিসি আপনি করেছেন, কারণ পিসিসি ছাড়া তো আপনার মেডিকেলই হবে না। তো এইগুলো করার পর আপনাকে ভ্যাকসিন সার্টিফিকেটটা ইমিউনো অ্যাপে আপলোড করতে হবে। তো কিভাবে আপনি ইমিউনো অ্যাপ ডাউনলোড করবেন এবং সেই ইমিউনো অ্যাপে সেই ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনার ভ্যাকসিনের ডিটেলস আপনি ফর্ম ফিল আপ করবেন, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে দেখাবো। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ডিটেলসে তাহলেই বুঝতে পারবেন। তো ফর্ম মানে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন এবং কুয়েতে চলে আসতে পারবেন। আর একটা প্রসেস আছে, মানে অ্যাপ্রুভ হওয়ার পর যেদিন আফটার ফ্লাইট থাকবে তার একদিন আগে আপনাকে আরটিপিসিআর টেস্ট করতে হবে, একদিন আগে আপনাকে আরটিপিসিআর টেস্ট করতে হবে, সেই আরটিপিসিআর টেস্ট আপনাকে নিয়ে যেতে হবে এবং তার মানে যদি আপনার ফ্লাইট আছে তার 24 ঘন্টা আগে আপনি কুয়েত মোসাফির সাইটে, কুয়েত মোসাফির সাইটে আপনাকে ফ্লাইটের আপনি যে ফ্লাইটটা কেটেছেন, আপনি যে প্লেনের টিকিটটা কেটেছেন তার ডিটেলসটা কিন্তু আপনাকে সেখানে মানে দিতে হবে এবং বার কোড একটা বার করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেবলমাত্র ইমিউনো অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এবং সেখানে আপনার ভ্যাকসিনের সার্টিফিকেট কীভাবে মানে ফর্মটাকে কীভাবে ফিল আপ করবেন মানে অ্যাপ্রুভাল পাওয়ার জন্যে, ভ্যাকসিন সার্টিফিকেট কুয়েতের তরফ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কীভাবে করবেন সেটাই দেখাবো। তার এর পরবর্তী ভিডিও হবে আমাদের কুয়েত মোসাফির সাইটে, মানে আপনি প্লেনের টিকিট কেটে রেখেছেন এবং কুয়েত মোসাফির সাইটে সেটা কীভাবে মানে এন্ট্রি করবেন এবং বারকোডটা কীভাবে আপনি সংগ্রহ করবেন সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো চলুন আজকের ভিডিও এখানে স্টার্ট করা হোক। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ দেবেন ইমিউনো, তো এখানে সার্চ দেবেন IMMUNE ইমিউনো অ্যাপটা। আপনারা সার্চ দেওয়ার পর এটাকে ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করে নিয়েছি, চলুন ওপেন করে নিই। সো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, এবার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনাকে ইংলিশে ক্লিক করতে হবে, আরবিতে ক্লিক করলে হবে না, ইংলিশে ক্লিক করার পর কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার নিচে একটি এই যে লিঙ্ক নিচে এই যে দেখতে পাবেন একটি লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো নিচে লিঙ্কে ক্লিক করার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে চলে এসছে। ওয়েবসাইটে আসার পর এই যে সেকেন্ড অপশানটাতে GCC ভিজিটর এবং ওয়ার্ক পারমিট মানে ভিজিটরে ক্লিক করতে হবে আপনাকে, ওইখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করার পর চলুন আবার একটা পেজ খুলে যাবে এবং এখানে আপনাকে প্রথমে যে ক্লিক করার পর ভিজিটর ভিসা এন্ট্রিতে ক্লিক করতে হবে, ভিসা এন্ট্রিতে ক্লিক করার পর পাসপোর্ট নম্বর দিতে হবে আপনাকে। সো ফর্মটাকে এইভাবে যেভাবে ফিল আপ করা হচ্ছে এইভাবে সঠিকভাবে ফর্মটাকে আপনারা ফিল আপ করেন, পাসপোর্ট নম্বর দিয়ে দেবে, আবার কনফার্ম পাসপোর্ট নম্বর আবার আপনাকে পাসপোর্ট নম্বর দিতে হবে এবং নিচে ইমেল আইডিটা দিতে হবে। সো ইমেল আইডিটা দিয়ে দেবেন নিচে, চলুন ইমেল আইডিটা দিয়ে দিই, তারপরে কনফার্ম ইমেল আইডি,
যেখানে সেন্ড ভেরিফিকেশন কোডে আপনাকে ক্লিক করতে হবে। তো একটা আপনার যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড আসবে, তো সেই কোডটাকে আপনাকে ওখানে বসাতে হবে। সো অবশ্যই যে ইমেল আইডিটা আপনার চালু আছে সেটাই আপনার কিন্তু লাগবে। তো এই যে ভেরিফিকেশন কোডটা আমরা বসিয়ে দেবো এবার। তো ভেরিফিকেশন কোডটা বসানোর পর আপনারা সাবমিটে ক্লিক করবেন, তারপরে পরের পেজ চলে আসবে, পাসপোর্ট নম্বরটা অলরেডি চলে আসবে এবং ইংলিশ ফুল নেম, আপনার নামটা এখানে ইংলিশে ফুল মানে সঠিক নামটা যেটা আপনার ভিসাতে আছে, এখানে লিখে দিয়েছে অ্যাজ পার ভিসা এন্ট্রি, মানে আপনার ভিসাতে যদি নাম থাকে মানে আপনার নাম এবং আপনার পিতার নাম যদি থাকে তাহলে দুটোই কিন্তু বসাতে হবে। এবং আরবিক ফুল নেম, ওই যে নামটা ওইটাকে আপনারা গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করে নেবেন এবং আরবিক যেটা হচ্ছে সেটাকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেবেন, আরবিক ফুল নেম। এবং কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান এখানে, তারপরে মোবাইল নম্বর 91, মানে মোবাইলের যে কোডটা হয় 91 ইন্ডিয়ার, এগুলোকে দেখুন কীভাবে করা হচ্ছে। এইভাবে সেম টু সেম আপনারা কিন্তু করে নেবেন। তো মোবাইল নম্বরটা আপনারা দিয়ে দেবেন, আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা এখানে বসাবেন, ইন্ডিয়ার মোবাইল নম্বরটা বসাবেন, যেহেতু ইন্ডিয়ার কান্ট্রি কোড দিয়েছেন তো ইন্ডিয়ার নম্বরটা বসাতে হবে। তারপর কনফার্ম মোবাইল নম্বর বসাবেন, তারপর ম্যানেজ অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে ডেট অফ বার্থ, এখানে আপনার লেখা থাকবে যে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটাকে আপনাকে বসাতে হবে, আপনার ভিসা অনুযায়ী যে ডেট অফ বার্থ আপনার আছে সেই ডেট অফ বার্থটা আপনাকে বসাতে হবে। সো চলুন ডেট অফ বার্থটা বসানোর পর আপনাকে ইমেল আইডিটা আবার চলে আসবে। যদি আপনি মেডিকেল স্টাফ হন তাহলে কিন্তু মেডিকেল স্টাফে ক্লিক করতে হবে, যদি মেডিকেল স্টাফে যদি না মানে যদি না হন তাহলে কোনো ওটা ওই অপশানটাকে ছেড়ে দেবেন, ওই বক্সটা খালি ছেড়ে দেবেন, মেডিকেল স্টাফে কোনো অপশান লাগবে না। তারপরে ভিজিট পারপোস এখানে ক্লিক করবেন, ভিজিট পারপোস ট্যুরিস্ট কে, আপনি যদি ফ্যামিলি ভিসা হয় তাহলে ফ্যামিলি করবেন, আর যদি এন্ট্রি ভিসা হয় তাহলে ট্যুরিস্ট করবেন। তবে ভিসা ইস্যু ডেট, ভিসার দুটো ডেট থাকবে, মানে ছ মাস ভ্যালিডিটি থাকে। প্রথমে যে ভিসার ডেট আপনারা দেখতে পাবেন ওই ভিসার ডেটটা আপনাকে বসাতে হবে, প্রথমে যে যে ডেটে ভিসাটা বের হয়েছে এবং ভিসা এক্সপায়ারি ডেট ওইটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, দুটোই কিন্তু সিলেক্ট করতে হবে। ছ মাস ভ্যালিডিটি থাকে একটা ভিসা, ভিসা যখন বেরোয় এবং ভিসা যখন মানে এক্সপায়ার হয় ওইখানে আপনারা দেখতে পাবেন ভিসাতে আপনার যে ভিসা সেই ভিসাতে আপনারা পেয়ে যাবেন ভিসা এক্সপায়ারি ডেট এবং ভিসা ইস্যু ডেট, তো ওইটাকে সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনাকে ভিসা নাম্বার, এই যে নিচে লিখতে হবে ভিসা নাম্বার, 9 অক্ষরের এই যে এই ভিসা নাম্বার আপনারা দেখতে পাবেন এইখানে আপনার ভিসার এইখানে আপনার থাকবে, তো ভিসা নাম্বারটা আপনাকে সঠিকভাবে বসাতে হবে, কিন্তু ভিসা নাম্বারটা আপনাকে সঠিকভাবে বসাতে হবে। আপনার প্রথমে এই যে মার্কিং এ ভিসা 9টা অক্ষরের ভিসা নাম্বার থাকবে, এক্সাম্পল হয়েছে দিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন। তো ভিসা নাম্বারটা বসাবেন, সঠিকভাবে ভিসা নাম্বারটাকে বসিয়ে দেবেন। চলুন ভিসা নাম্বারটাকে বসানোর পর এখানে ভ্যাকসিন ইনফরমেশন, মানে ভ্যাকসিনের যে ফুল ইনফরমেশন সেটা বসাতে হবে, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, ফার্স্ট ডোজ অ্যান্ড সেকেন্ড ডোজ ওই দুটোকেই ক্লিক করবেন। ফার্স্ট ডোজ মানে ফার্স্ট ডোজ ডেটটা আপনাকে বসাতে হবে, এখানে প্রথম যে ভ্যাকসিনটা নিয়েছেন কোন তারিখে সেই তারিখটা প্রথমে এখানে আপনাকে বসাতে হবে, আপনার ভ্যাকসিন সার্টিফিকেট পেয়ে যাবেন প্রথম যে ডেটটা সেটা আপনি ভ্যাকসিনের পেয়ে যাবেন, প্রথম ডোজের ডেট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। বসানোর পর আপনার তারপরে চলে আসবে এই যে দেখুন ভ্যাকসিন ম্যানুফ্যাকচার ডেট, ভ্যাকসিন ম্যানুফ্যাকচার নেম, মানে আপনার কোভিশিল্ড মানে অ্যাস্ট্রাজেনেকা, দাঁড়ান এক মিনিট, প্রথমে এই ফার্স্ট ডোজের ডেটটা বসিয়ে নিই, তারপরে এই যে ডোজ ম্যানুফ্যাকচারার এইখানে সিলেক্ট এখানে ক্লিক করবেন। ডোজ ম্যানুফ্যাকচারার ক্লিক করার পর আপনারা অক্সফোর্ড অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকা, মানে কোভিশিল্ডের কোম্পানির নাম হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, এই যে আপনারা এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ড, মানে অ্যাস্ট্রাজেনেকাতে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাস্ট্রাজেনেকাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ইন্ডিয়ান
ভ্যাকসিন কোম্পানি কোথা থেকে ভ্যাকসিনটা দিয়েছেন, যেখানে ভ্যাকসিনটা দিয়েছেন ইন্ডিয়া থেকে, দিলে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তো ইন্ডিয়া সিলেক্ট করার পর ডোজ ব্যাচ নাম্বার, তো ভ্যাকসিনের যে ডোজ আপনি প্রথম ডোজ নিয়েছেন তার ব্যাচ নাম্বারটা ওই ভ্যাকসিন সার্টিফিকেটে লেখা থাকবে। ওটা সঠিকভাবে সঠিক প্রত্যেকটা মানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসাতে হবে। তো ব্যাচ নম্বরটা ভ্যাকসিন সার্টিফিকেটে পেয়ে যাবেন, ভ্যাকসিন সার্টিফিকেটে আপনাকে ব্যাচ নম্বরটা বসাতে হবে। তারপরে সেম পদ্ধতি, সেকেন্ড ডোজ, সেকেন্ড ডোজ ম্যানুফ্যাকচারের নাম অ্যাস্ট্রাজেনেকা, ডোজ সেন্টার কোথা থেকে দিয়েছেন ইন্ডিয়া, তারপরে আপনার ডোজ ব্যাচ, সেকেন্ড ডোজ ব্যাচ নম্বর, ওখানেও সেকেন্ড ডোজ ব্যাচ নম্বর দেওয়া থাকবে। তো এইভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করুন। তারপরে পরের স্টেপ আমরা যাচ্ছি, ব্যাস এগুলো ফিল আপ করা হয়ে যাক, 1 মিনিট আপনারা ওয়েট করুন একটু। তো সেকেন্ড ডোজ ডেটটা আমরা দিয়ে দিলাম, তারপরে অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ডে ক্লিক করলাম। এটাকে অক্সফোর্ডে ক্লিক করার পর এই যে ডোজ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে, ইন্ডিয়া ক্লিক করতে হবে এখানে, ইন্ডিয়া, তারপরে ডোজ ব্যাচ নাম্বার, মানে সেকেন্ড ডোজের যে ব্যাচ নাম্বার আছে সেই ব্যাচ নাম্বারটা বসাতে হবে। তারপরে নিচে একটা অপশন দেখতে পাবেন রেজিস্টার বুস্টার ডোজ, আপনি যদি রেজিস্টার করে থাকেন বুস্টার ডোজের জন্য তাহলে ক্লিক করবেন, আর নাহলে ছেড়ে দেবেন ওই অপশনটা, ওই অপশনটা হাত দেওয়ার দরকার নেই। আর এখানে দুটো ভ্যাকসিন সার্টিফিকেট, মানে আপনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। পিডিএফ ফাইল সবসময় মনে রাখবেন, 500 KB নিচে আপনাকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে ভ্যাকসিন সার্টিফিকেটটা। ভ্যাকসিন যদি আপনি ইমেজ আপলোড করে দেন তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, আপনাকে পিডিএফ ফাইল আপনাকে আপলোড করতে হবে। বারবার বলছি আপনারা এই দুটো মনে রাখবেন, ভ্যাকসিন এবং আপনার ভিসা দুটোই পিডিএফ ফাইল 500 KB নিচে আপনাকে করে নিতে হবে, এবং সেই দুটোকেই আপনাকে এখানে সাবমিট করতে হবে। 500 KB উপরে একদমই হবে না, ভ্যাকসিন সার্টিফিকেট এবং ভিসা ভিসা ভিজিট মানে ভিসা সার্টিফিকেট দুটোই পিডিএফ ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে, দুটোই অপশান এখানে পেয়ে যাবেন। তো এই দুটো ক্লিক করার পর এই যে বক্স আছে নিচে, আই হিয়ার বি ডিক্লিয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন, ওখানে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার পুরো ডিটেলস কমপ্লিট হয়ে যাবে। মানে এবার চেক করে নেবেন দিয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে, এবং আপনাকে 14 দিনের সময় দেওয়া হবে, 14 দিনের সময় দেওয়া হবে। এই 14 দিনের মধ্যে আপনার যদি তার আগেও চলে আসতে পারে, মানে ওরা বলে দেবে একটা ইমেলে আপনাকে দিয়ে দেবে যে 14 দিনের মধ্যে আপনাকে রিপোর্ট পেয়ে যাবেন, যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে সেটাও পেয়ে যাবেন, না হলে যদি রিজেক্ট করে দেয় তাও পেয়ে যাবেন। সো এইভাবে কিন্তু আপনাকে পুরো ডিটেলস সঠিকভাবে, একটু যদি ভুল করেন তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, আপনাকে সঠিক বুস্টার মানে যে ব্যাচ নাম্বারটা ভ্যাকসিনের পুরো ডিটেলস, ভিসা, আপনার পিডিএফ ফাইল, 500 KB নিচে সব কিছু ফর্মটাকে সঠিকভাবে আপলোড করতে হবে। সো আপলোড করার পর তবেই সাবমিটে ক্লিক করুন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে, দেখবেন ওই 14 দিনের ওই মেসেজটা আপনার কাছে একবার চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটাকে মানে আপলোড করবেন। সো যদি আরও কোনো প্রবলেম থাকে অবশ্যই, এই যে দেখুন থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস, এখানে মেসেজটা চলে আসবে 14 দিন, তো 14 দিনের আগেও চলে আসবে। সো আজকের ভিডিওতে জাস্ট ইমিউনি অ্যাপের মানে আপনার নতুন ভ্যাকসিন এবং আপনাদের ভিসা কীভাবে আপলোড করবেন সেটা দেখানো হলো। যদি কোনো রকম সমস্যা থাকে নিচে কমেন্ট করবেন, আমি তার অ্যান্সার দিয়ে অবশ্যই চেষ্টা করব। তো এইটা কমপ্লিট হওয়ার পর আপনাকে ইমিউনি অ্যাপটাকে লগ ইন করতে হবে, মানে এইটা যখন আপনার কাছে ইমেল চলে আসবে যে আপনার ভ্যাকসিন ইজ অ্যাপ্রুভড বলে লেখা থাকবে, এটা কমপ্লিট করার পর যে ইমিউনি অ্যাপে আপনাকে পাসপোর্ট নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ওটাকে লগ ইন করতে হবে। তাহলে লগ ইন করার পরই সঙ্গে সঙ্গে আপনাকে গ্রিন দেখাবে যে আপনার ভ্যাকসিন হয়ে গেছে, এবার আপনি টিকিট কাটতে পারেন, এবার আপনি প্লেনের টিকিট কাটতে পারেন। প্লেনের টিকিট কাটার একদিন আগে আরটিপিসিআর টেস্ট করতে হবে, এবং আরটিপিসিআর টেস্ট করার হয়ে গেলে আপনাকে ওই কোয়েদ মোসাফির সাইটে আপনাকে প্লেনের ডিটেলসটাকে অ্যাড করার পর আপনাকে বারকোডটা বার করতে হবে, তাহলে কিন্তু আপনার কোয়েতে আসলে কোনো রকম সমস্যা হবে না। সো বন্ধুরা আজকের ভিডিও জাস্ট এইটুকু, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই
একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যতটা পারবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।